হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। খুব ভালো বলতে আছি মোটামুটি, মানে আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, তো আমি স্কুল থেকে আজকে স্কুলে গেছি না আর কি, ছুটি লইছি। আজকে আমি করছি যে আজকে আমার শরীরটা খুব বেশি ভালো না, তো আমি আজকে যাই স্কুলে যেতে পারতাম না, তো ছুটি লইছি। আর লইয়া জানি না কেন জানি সকাল থেকে, কালকে তো ভালো আসলাম কিন্তু সকাল থেকে আমার মানে পায়ে খুব ব্যথা শুরু হয়েছে, আর মানে অর্ধেক রাত থেকে। আসলে একটা সমস্যা আছে আমার, ইউরিক অ্যাসিডের সমস্যা, তো মাঝে মধ্যে খাওয়ার কারণে হয়তো মানে এটা একটু বাড়ে কমে, তো কয়েকটা তো মানা আছে, মানে খাবারের মধ্যে টমেটো মিষ্টি লাউ আর কয়েকটা জিনিস মানা আছে, তো আমি মানা তো মানে মানি এতটা খাওয়া যায় না। তো কালকে খাইছিলাম টমেটো, আর জানি না এর লেগে কিনা না, জানি না ডাইলও খাইছিলাম, মুসুর ডাল তো মানা, তো খাওয়ার পরে মানে একটু একটু কীরকম জানি একটু ডর ডর লাগছে, তো তারপরে যাই হোক আমি খাইছি। খাওয়ার পরে কালকে রাত দিন তো যেমন তেমন গেছে, রাত্রেও গেছে, অর্ধেক রাত থেকে বেদনা শুরু হয়েছে, তো আজকে আমি ছুটি লইছি। আর ছুটি লওয়ার পরে তো ঘুম থেকে উঠছি মানে অনেক দেরিতে, কারণ আজকে তো ছুটি, আর ঘড়িটা করি আমার ঘড়ি দেখা যান না। যাই হোক, ফোন বাজে 7:30, একটু আগে উঠছি, উঠতে মাসে কাজটা সারছি, কিন্তু আমার ঘরে বিছনা টিছনা রয়েছে এখন গুছালো, তো এখন বিছনা টিছনা গুছাইমো গুছাইয়া, আর তো মানে জরুরি কথাও আছে রেডিও করিমো। হ্যাঁ, এদিকে রান্না বয়াও আইছি আমি, আর আমার মেয়ে আইছে ওখান তার পাপার, তাই আর কোথ থেকে জানি এই ফুলের কেটা জানি মালতী ফুল না কেটা জানি এই ফুলটা মালা বানায় গোলার দিয়ে আইছে। আর আমরা তো ছোটবেলা তো একদম গলায় মাথায় কোমরে সবটাই দিয়ে একদম সাজ্য যে হাতের মধ্যে এরকম বানাইয়া, তো সাজি সাজি করতাম আর কি, আর তাইও জানি করতে গিয়া গেছে। আর দুদিন ধরিয়া তাই তো খুব দেরিতে উঠি ঘুম থেকে অন্য সময় আর কি, আর দুদিন ধরিয়া তাই পাপা আর তাই দুজন যাই গিয়া সকাল সকাল বেড়া গাই মানে এনে তোর মালাটা তোর কাছে যা, দুদিন ধরে কই জানি যাই তা মানে 8টা যায় আগে সকালে, তাই ঘুমটাই ওখানে লেগে মানে অভ্যাস হয়ে গেছে, তাই 9টার সময় ঘুম থেকে উঠতে উঠতে। আর আমি তো আজকে খুললাম আমার অসুস্থতার কারণে স্কুলে গেছি না, আর এদিকে ভাত বয় আইসি আর করলা একটু খাটতে আইসি ভাজা করবো দেখিয়া, তো ভাবলাম তোমাদেরকে কথা খুঁজে খুঁজে কাজটা করলে আমার কাজটা হইব, তোমাদেরকে কথা হইব, আর তো কাজটা করি আর আর জরুরি কথাটা কইমো তোমরা লোক, মানে অনেক কথা আছে, অনেক কথা আছে মানে আসলে একটু ক্লোজ করছিলাম, কারণ তাই কিতা দিনে খাওয়া দাওয়া হইতো, তো হইতো মানে তাই প্রত্যেকে ফুল টুল আনছে, তো তাই ম্যাডামের বাড়ির সামনে গেছিল, তো ওইখান থেকে ফুল আনছে সাজিয়ে বুঝিয়ে আইসে, মাথার মধ্যে আরও কয়েকটা ফুল আছে ফুল দিয়া সাজছে। আর বাড়িতে খাই আমার খুব ভালো লাগে আজকে, অন্য সময় তো বাড়ি থাকি না, সকাল সকাল স্কুলে যাই গিয়া, আর ডেইলি ডেইলি স্কুলে যাওয়া ভাল লাগে না, তো আজকে বাড়িতে গিয়া অসুস্থ থাকলেও মানে কিরকম বেরিটা কিরকম হয়েছে গরম পড়ে গেছে, কিন্তু আমরা লেফট ব্ল্যাঙ্কেট লওয়া কোনো কমছে না, কারণ ভোরবেলা কিন্তু ঠান্ডা লাগে, আর ফ্যান চালালে তো সারা রাত্রে, সারা রাত্রে ফ্যান চালায় আর পরে দিয়ে ঠান্ডা লাগে যায়, তো সাইডে রাখি ভোরবেলা লাগিয়া, আর এটা কীতে আর তোলা মশা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আর আমার তো পা তুলিয়া ঘুমাইতে একটু আরাম লাগে, তো পা তোলা লাগিয়েও রাখি দিই কোনো সময়, আমি দড়িয়া ঘুমাই,
আমার বিছনা গোছা নিয়ে গেছে, আর দেখি মোটামুটি গোছাইল আছে, আর কিছুটাও গোছাইলো আছে। তাইর পাপা, তাইর পাপার বিছনা সকাল সকালে একদম ঠাবায় বয়া, তাইর পাপা গেছেন, আর আমি এদিকে রান্নাও বয়াইছি সকালবেলা আর কি। তাই রান্ন কিছু বুঝতে পারতেছে না, এরপরে এই পরিষ্কারে তোমরা লগে আমার অনেক কথা আছে, কথা আছে বলতে একটু কষ্টও লাগছে, এর লেগিয়া ভাবছি যেজন তোমরা লগে মানে শেয়ার করলে একটু ভালো লাগবো, আর কার লগে শেয়ার করতাম যার লগে মানে মোবাইল সম্পর্কে মানে ভিডিও টিডিও করে এই সম্পর্কে কথা জমা করি, খুব একটা ভালো হয় না মানুষই। তো ভাবলাম তোমরা লগে শেয়ার করি, আমার ভালো লাগবো, মনটা একটু হালকা হইব। তো আসলে দেখো আমি সকালে ঘুম থেকে উঠি, উঠি সকাল সকাল উঠি, তুমি তো জানোই খুব ভালো থেকে আমার ভিডিও দেখো তোমরা, সকাল সকাল ঘুম থেকে উঠি, উঠিয়া মানে যারা দেখো তারা নিশ্চয়ই জানবা আমি সবটা ভিডিওতেই মোটামুটি ভিডিও তো কই আমি যে সকাল সকাল উঠি ঘুম থেকে, আর সকাল সকাল ঘুম থেকে উঠিয়া বড় গুছাইয়া মোটামুটি এরপরে ভাত আরটা কিছু রান্না করিয়া স্কুলে যাই, স্কুল থেকে আই আই ধরো 11:30-11টা বাজে যায়, এরপরে আবার পরে তো দুপুরবেলা রান্না বাড়া আছে, করে খাওয়া উঠান জারো দেওয়া, আর আমরা যেহেতু গ্রামের বাড়ি থাকি তো ওঠানটা একটু বড়ো, তো উঠান জারো জোরো দিতে এরপরে ঘর দোয়ার মোছামুছি এইটা করতে করতে মানে বিকাল হয়ে যায়। তো বিকাল হওয়ার পরে তখন তো মোটামুটি ফ্রি থাকি বিকালবেলা, আর ফ্রি থাকি হইলেও বল মানে তবুও তো মানে কাজ তো থাকে, ওই মানে কাজ শেষ আর হয় না কাজ, তো তো বিকালে একটু নিজেরে টাইম দিতাম চাই আমি, আর করলাটা দেখো একদম বেশি দিন গেলে গিয়ে করলার ভিতরটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক মানে আমি যে ভিডিও করি সবার তো ভালো লাগে না, আমি তো তোমরা আগে পিছিয়ে যে সবার ভালো হয় না, আর আমরা এদিকে মানুষ একটু কম ওই এটা চিন্তাও করে না যে ভিডিও করবো, বা বহুত মানুষের খারাপ খারাপ কথাও করে। তো শুনিয়ে মানে ডাইরেক্ট তো হয় না, কিছু কিছু মানুষের হয় আর কিছু কিছু মানুষ হয় আর কি যে তোমাকে তা খাইয়া দিয়ে কাজ দেয়নি, তুমি মোবাইলে এত ব্যস্ত থাকো তো তুমি কাজ করার কাজ কোন সময় করো, ঘরের কাজ খেয়ে করে তোমার তো ঘরের কাজও নাই, মানে অনেকটা হয়। আসলে আমি যে কি মানে কষ্ট করি না ভিডিও করি বা মানে একটু রেস্ট করার সময় পাই না মানে এর লেগে, আর আমার একটা মানে প্রথমে তো আমার আমি মোবাইলে ভিডিও করতাম না বা কোনো রিলসও দিতাম না, এটা কোনো মাথার মধ্যেও আসেন না। তো আমার পায়ে একটা ইয়ে হচ্ছে মানে পায়ে একটা গেমের চ্যানেল আছে মানে সাইলেন্ট এক্স ওয়াই জেড, তো হ্যাঁ এটা অনেকদিন থেকে করে এটার মধ্যে শর্ট ভিডিও মানে ব্লগ না ব্লগ দেয় না এমনি শর্ট ভিডিও ভিডিও দেয় বা এমনিও বড়ো ভিডিও দেয়। তো তো আমার একদিন হয়েছে তুই তো এটা করতে পারোস, তুই করোস না, প্রথম আমার সাহসে দিছে না, সাহসে দিছে না বলতে আমি যে ক্যামেরা অন করিয়া যে কথা কইমো বা আমি শর্ট ভিডিও করবো আমার অত সাহসে দিছে না, কত মানে চেষ্টা করছি এরপরে আমি আমার দ্বারা হইতো না আমি পারতাম না, এরপরে হে আমার বহুত ইয়ে করছে যে পারবে তুই মানে না পারার মতো কী তা আছে এরকম করিয়া। তো আমি আচ্ছা ঠিক আছে এরপরে দেখি নিজেদের আমি সময়ও দিতে পারি না, আর আমি যে ভিডিও করবো এটাও সময়টা বহুত ট্রাই করছি ঘরের মধ্যে আমার ক্যামেরা অন করিয়ে আমি মানে আমার চেয়ারে দেখতেও আমার লজ্জা লাগে, আর আমার বয়সটা শুনলে তো আমার আরও বেশি লজ্জা লাগে, মানে নিজের বয়স শুনলে এটা কীরকম লাগে যেরকম নিজের নাম নিজের মুখ লইতে কীরকম লাগে এরকম আর কি। তো তখন আমার কিছু কিছু হয় না মানে আমি তো ভিডিওর মধ্যে আমার নাম কই
আজকে যদিও কইছি না, যারা তোমার তুমি তো আমার ভিডিও ফার্স্ট হয়, তো আমি রাজশ্রী ব্রহ্মচারী আমার নাম। তো তো আমার ঘরে ফার্স্টটা সারিয়া আর কি বিকালবেলা ইয়ে করি। আজকে তো বাবা ফ্রিজ থেকে একটা খবর রয়েছে, খবরটা নিয়ে আসবে। আজকে পরে আছে দেখে আমি সকালবেলা থেকে একটা এটা চালু করছি। তো কাল ওই আর যে খাসটা সারমু আর খাস সারিয়া তোমার লোক খাস খাস করে করে তোমার লোক মজা করি হইল। আর দেখো আমি এখন বাটি বাটি দিয়া জল লইয়া কালকে মগটা করে এতে সময় ভাঙি গেছে। আর এখন কালকে তো আর কইছি না, আজকে কইবো আমার লাগিয়া। আর তোর লাগে আমি মানে হ্যাঁ আছে কটা একটা ওই আছে, আমি ওই ফ্রিজে রাখি নি, আমি সবটি আনি দিয়েছি কেন জানা নেই। আমার বাচ্চা হয়ে গেছে, গেছে লিক করে তো যে বন্ধ করে। যাই হোক এরপরে আমি মানে ভিডিওটা স্টার্ট করছি। এরপরে নিজের মনে অন্য সময় মানে অনেকেই আছে যে এইবারে যাইবো এইবারে যাইবো বিকালবেলা গিয়া গল্প করবো আনন্দ করবো। তো আমি এই টাইমটা আর কি আমার মোবাইলের মধ্যে দিই, ওখানে যাওয়ার সময়ও পাই না আর বেশি একটা ভালো লাগে না গেলে, মানে গেলে ওই তো ওই মানে তারা ঘরের কথা কইবো, এই পাড়া প্রতিবেশী খেয়ে কিতা করলো না করলো, আমার খুব একটা ভালো লাগে না এরকম এটা শুনতে। তো সমালোচনা আমার ভালো লাগে না, এর লাগে আমি যেতেও চাই না, যাইও না। ঠিক আছে কিছু কিছু মানুষের বাড়ি যেতে ভালো লাগে যাইও, তো সবসময় তো আর এত ব্যস্ত থাকি না মোবাইল লইয়া। কিন্তু আমি মনে করি যে আমি যে করি আর মোবাইল মানে ভিডিও করি আর বা আমার ভাইও বোঝাইছে কেউর বাড়ি যাইতে বা ফ্রি টাইমে কার লগে কথা হইতে, তো কেউ মনকর মেসেঞ্জারে তো মানে হয়েও লাভ নাই মানুষের, মানে ছেলেরাও মেয়েরাও এস এম এস করে। তো অবসর থাকি যদি ফ্রি থাকি যদি এই টাইমটা মনে করবো আচ্ছা হুমকে যখন হাই পাঠাইছে আমি হ্যালো পাঠাই, তো এরকম মনে হইব। তো মানে ফ্রি টাইমটা কীটা করতাম মনে করবো যে ফের লগে রাখের লগে কথা কই। তো ওখানে আর কি এরকম আগেও এরকম হইতো না, কিন্তু তবু মোবাইলে মানে কেউ কেউ তো গল্প করে বা আমরা নিজেও মনে করবো যে অমুক লোক কথা কই, হয়তো তারা ব্যস্ত কিন্তু আমি নিজে তো আমার টাইম পাস হল না, তো আমি তারার লগে একটু কথা কইতে চাইবো, হয়তো সবাই বালাও খাইতো না। এটা ভাবিয়া যে মনে করি যে আমি ভিডিও করি, আমি তো খারাপ কিছু করি না। আর তুমি যদি খারাপ কিছু ভিডিও দেখো তোমরা আমার, তাহলে আমার কমেন্ট অবশ্যই কইতে পারো কো যে আমার এই ভিডিওটা খারাপ হয়েছে বা এটি করা খারাপ। আর আমি বিশ্বাস করো আমি এরকম কিছু ভিডিও করতাম চাই না যে যেটা আমার পরিবারে দেখতে পারতো না, আমার পরিবারের সামনে আমি এটি করতে পারতাম না। আমি যেটি করি ব্লগ করি বা শর্ট ভিডিও করি এটা আমার পরিবারেও দেখতে পারবো, যে কোনো কেউ দেখতে পারবো। আর তোমরা তো আমার পরিবারই মানে ইউটিউব ফ্যামিলি, তো আমি তো ওখানে মানে নিজের তোমরা থেকে আলাদা ভাবিও না, তোমরা লোকের গল্প করতেও ভালো লাগে কথা বলতেও ভালো লাগে, মানে মনে হয় আমার নিজের মানুষের লোকই আছি বা একটা দুঃখ করলেও তোমরা লোকের শেয়ার করি। আর কতটা দিন ধরে হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে যায়, কিন্তু কতটা দিন ধরে আমি ভাবি আর তোমাদের লোকের শেয়ার করবো, কষ্টও লাগছে শুনে। আর আমার মায়ের তো রিং লাইটও জ্বালাই দিয়েছে, আমি এমনিও শুরু করছিলাম অতটা টাইম নাই দেখি কিন্তু তাই করেছি। তো এটাই তোমরা লোকের কল আসলে এটাই খুঁজলাম যে এটা জরুরি কথা, এইটাই কথা আমার খুব কষ্ট লাগছে মানুষের কথায়। আর যে কোনো কারণে বলা বা একটা কথার কথা যে বাড়ির মধ্যে যদি একটা খাতাও পড়ে মনে করো কেউ আইসে ভিডিও না করিয়া এই খাতাটা পরিষ্কার করলে তৈরি হয়, মানে অন্য কেউ আমার জ্ঞান দিতে দিতে শেষ করলে যে কিতা যে তারা অত জেলাসি আমি ওটাও বুঝি না, যে আমি ভিডিও করি তারা কী প্রবলেম আমি ওটা বুঝি না। এরপরে তো আর আমার সাপোর্ট একমাত্র সত্যি কথা কইতে গেলে আমার মেয়ে আর আমার ভাইও বেশি সাপোর্ট করে, যদিও আমার তাই পাপায় বেশি একটা ভালো হয় না মানে ভিডিও করা বা মোবাইলের মধ্যে তো বিজি থাকা বেশি একটা ভালো হয় না,
এরপরও যখন দেখছে যে তার ব্যাপার, প্রথম প্রথম তো আমার খুব ওই মুখোমুখি কীরকম আলো লাগে ব্রাইটনেস সময়, তো প্রথম প্রথম তো আরও তো ভিডিও যখন যখন যে মানুষে কত খারাপ খারাপ করতো ভিডিও ভিডিও করে, তো ভাবছেন হয়তো মানে আমার মনটা দেখবো কীরকম। এরপরে যখন দেখছেন আমার মনে হয় আর কি, এরপরে তো দেখছেন যে আমি খারাপ ভিডিও করি না, এর লাগে আর আমার মানে এতটা না করে না হয়, কিন্তু মোবাইলে এত ব্যস্ত থাকো হয়, কিন্তু আমি মানে আমি তাই পাপারও টাইম দিই, আমার মেয়েরও টাইম দিই, আর আমার মেয়ে আর আমি তো একদম গোলার মালা হইতে গেলে সবসময় একদমই থাকি। একটা ভিডিও যে আমি খুঁজছিলাম যে বিড়ালে মানে সাংঘাতিক খারাপ ইয়ে করে, এরকম আমার চিড়িয়া একদম যা অবস্থা, এদিকে তো আরো নাই একদম ভিতরে ডুবে যায় আর মানে বিড়ালে এই অবস্থা করে। তো তোমরা কত আমি কি খারাপ খারাপ ভিডিও করি, খারাপ মানে তোমরা খারাপ লাগে আমার ভিডিওটি, আমার আমার মনে হয় না যে আমি কোনো খারাপ ভিডিও করি, আর বা যেটি আমি তোমরা মানে ব্লগ যেটি করি বা শর্টস যেটি করি, আমি আমার ঘরের মানুষের সামনেও করতে পারবো, বা এটা আমার আমারও এটা মানে জ্ঞান আছে যে আমার ভিডিও যে খালি অন্য কেউ দেখে এটা তো নয়, আমার ঘরের মানুষ যত পারে, আমার আত্মীয় স্বজন যত পারে, আমার মা ভাই বা বোন যে কোনো কেউ দেখতে পারে, তো এটা নয় যে খারাপ কেউ চিনে না খারাপ কেউ জানে না, আমি একদম আমি কিচ্ছু খারাপ জানি না, সবেও জানে খারাপ জিনিস, খারাপ যদি জানতো না তো খারাপ পালা এটা মানে তোফাতই করতে পারতো না, যদি খারাপ জানতো না, সবেও জানে, কিন্তু এরপরেও বিবেক করিয়া তো মানে এটা প্রেজেন্ট করতে লাগে, পালা মানে খারাপ কিতা কই মানে সবের সামনে পালাটাও তো প্রেজেন্ট করতে লাগে, সবেও রকম চাই আমিও চাই, আর কিছু কিছু মানুষের কারণে আর কি মানে বদনামি হয় সবের, মোবাইলটা খুললেও দেখি যে কিছু কিছু মানুষ এমন এমন ভিডিও করে যেটা মানে কেউ সামনে দেখাটাও মানে বিশ্রী ব্যাপার, আর এই কারণে বালা কিছু করতে গেলেও মানে অসুবিধা করতে লাগে। তো আমি যাই হোক তোমরা আমার সাপোর্ট করো, আমি যাতে আরও আগাইতে পারি, আর আমার একটা স্বপ্ন যে আমি মানে ইউটিউবের মধ্যে মানে আমার মনিটাইজেশন হইতো, আমি ইনকাম করতাম, আমার মানে একদম মন থেকে স্বপ্ন, কারণ অনেক স্বপ্ন আছে, স্বপ্ন তো কিচ্ছু পূরণ হয়েছে না, ওটাই আমার একটা মানে লাস্ট স্বপ্ন, যে বাইক চালাইয়া তো একটা স্বপ্ন সবেরও থাকে, কিন্তু মানে আমার নিজের নিজের লাগিয়া স্বপ্ন ওটাও যে আমি ইউটিউবের মধ্যে আমার মানে ভালো ভালো ভিউজ হইতো, সাবস্ক্রাইবার বাড়তো, তারপরে এটাই আমার স্বপ্ন আমি ইউটিউবের মধ্যে, এটা হবে এটা মানে আমি আশা করছি হয় না আমি কিরকম করিতাম না ধরে, কিন্তু আমি ইউটিউব থেকে ইনকাম করতে চাই, আমার ইউটিউব থেকে মানে সবাই ভালোবাসা পাইতে চাই, সবে আমার চিনতো জানতো, খারাপভাবে তো চিনতো এটা কোনো সময়ও চাই না, ভালোভাবে চাই জানতো, আর আমি চাইও না যে কেউ আমি কেউরও আমি খারাপ পাইতাম বা আমার কেউ খারাপ পাইতাম, যাই হোক এটাই তোমরা লোকের আজকে শেয়ার করা আছে, আমি কতদিন ধরে ভাবি আর তোমরা লোকের শেয়ার করো, তো আজকে শেয়ার করছি, মনটা একটু হালকা হয়েছে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবো, তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমার মাইয়া আমার সাজাই দিয়েছে পরীক্ষা দিয়া, তো বন্ধু হলে টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো।